আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর আমি দুটো প্রশ্ন করব জি বলুন হুজুর জি আপনি প্রশ্ন করুন আমরা শুনতে পাচ্ছি কারণ একজন মহিলা সে ফরজ সালাত ফরজ রোজা নফল নামাজ নফল রোজা সবই করে কারণ সে একটা তাকওয়াপূর্ণ ব্যক্তি আল্লাহর ভয় ভীতি আছে কিন্তু সে শারীরিক দিক থেকে এই সময় অসুস্থ থাকে এই কথাটা দুই ব্যক্তিকে বলছে এক ব্যক্তি বলছে যে আল্লাহ তোমাকে খুব পছন্দ করে আর এক ব্যক্তি বলছে যে তুমি এত কিছু আমল করো আমল ঠিক আছে কিনা আমল ভুল হলে অনেক সময় অসুস্থ থাকে তার শরীরের উপর প্রভাব পড়ে হুজুর এটা বলবেন আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন আমরা আলোচনা করছি বুঝতে পেরেছেন মৌলিক বিষয়টি হ্যাঁ আসলে তো একটা হলো মুসলমানের উপর যে কোনো বিপদ আসে তার তিন অবস্থা তার অসুস্থতা হোক বা অন্য যে কোনো ধরনের বিপদ অসুস্থতা একটা বিপদ এই বিপদের দ্বারা তার গুনাহ মাফ হয়ে যায় এক নম্বর দুই নম্বর কোন একটা বিপদ আসলো সেই বিপদের দ্বারা সে ধৈর্য সহ্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করলো এর সামনে তার একটা বড় বড় বিপদ হয়তো ছিল এখন তো শারীরিক কোনো মনে করেন ইয়ে আসতেছে আরও কোনো বড় সে হয়তো প্যারালাইজড হয়ে যেতে পারতো আল্লাহ তওবা ইস্তেগফারের দ্বারা তার ওই বড় বিপদ থেকে বাঁচিয়ে দিবেন এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণ করবেন আরেকটা হলো আরেকটা পদ্ধতি হলো আসাদ্দু নাস বালা আনাল আম্বিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট মুসিবত এসেছে নবীদের একজন মানুষের উপর কষ্ট মুসিবত আসলে সে গুনাহগার হবে এটা কিন্তু জরুরি না কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট এসেছে কাদের উপরে আম্বিয়াদের উপরে সুম্মাল আউলিয়ার উপর আউলিয়াদের উপরে সুম্মাল আমসাল ফাল আমসাল যে যত বেশি মোমেন হবে তার উপর কিন্তু তত বেশি বিপদ আপদ আসবে তো বিপদ আপদ আসলেই একজন লোক গুনাহগার বা ইয়ে এই ধরনের মন্তব্য করা কখনোই সমীচীন একেবারেই উচিত না এবং আপনি চমৎকার বলেছেন যে গুনাহ থাকলে ক্ষমা হয়ে যায় অবশ্যই না থাকলে তার মর্যাদা বাড়তে থাকে এই জন্য যে লোকটার উপরে এত বিপদ সে এত নামাজ রোজা পড়ে বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে আসলে আলোচনার কোনো বিষয় না থাকলে তো এটাকে একটা আলোচনার বিষয় বানিয়ে নিয়ে যে সে এত কাজ করে এত রোজা রাখে এত কেন সে অসুস্থ কেন তার উপরে এত বালা মুসিবত আল্লাহ রাব্বে করিম তো তাকে যাকে পছন্দ করেন এটা একটা বিষয় আছে কিন্তু হ্যাঁ তবে আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের ঈমান দুর্বল আমরা মানুষ হিসাবে দুর্বল এটা একটা কারণ একটা কারণ হয় অনেক সময় মানুষ ইবাদত বন্দিগি দিয়ে আল্লাহ তাআলা তাকে একটা চ্যানেল তার জন্য একটা নির্ধারণ করে রাখছেন একটা জায়গায় পৌঁছানো সে ইবাদত বন্দিগিতে পারতেছে না তখন ওই বিপদ আপদ দিয়ে তাকে হলো ওই জায়গায় পৌঁছায় দেয় তখন সে ইবাদত বেশি করে এজন্য ওই ইবাদত দিয়ে সেই জায়গাতে পৌঁছে যায় এজন্য অবশ্যই এই ধরনের মন্তব্য থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রাব্বুল কারীম যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেভাবে রাখছেন আলহামদুলিল্লাহ এই বিশ্বাস আমাদের থাকতে হবে